সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট নিউজ দেওয়া রয়েছে প্রথমেই যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা আকাশ মিশ্রাকে নিয়ে তো আকাশ মিশ্রাকে নিয়ে আরও একটা জায়গা থেকে কনফার্ম হওয়া গেল বা আরও একটা জায়গা থেকে কনফার্ম আপডেট পাওয়া গেল টুইটার হ্যান্ডেলে সেটা হচ্ছে আকাশ মিশ্রা কিন্তু মোহনবাগান দলের যে অফার সেই অফারে কিন্তু অ্যাকসেপ্ট করেছে অফার অ্যাকসেপ্ট করেছে এবং পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান দলে সই করছে এবার এই সইটা খুব সম্ভবত যেটুকু মনে করা হচ্ছে যে তিনেই মে যে ম্যাচটা হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে খেলতে চলেছে মোহনবাগান দল সেই ম্যাচের পরেই হয়তো ডিলটা পুরোপুরি ডান হয়ে যাবে তার আগে হয়তো হায়দ্রাবাদ এফসি দল আকাশ মিশ্রাকে ছাড়বে না এটাই মনে করা হচ্ছে কারণ হায়দ্রাবাদ এফসি এবং মোহনবাগান এফসি এই দুটি দলের মধ্যে তিন তারিখের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ তো তার আগে হায়দ্রাবাদ এফসি তাদের ওই রকম একটা ভালো প্লেয়ারকে ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে দেবে কিন্তু ওই ম্যাচটার আগে কিন্তু ছাড়বে না হয়তো এরকমই এই জন্যই কিন্তু এই ডিলটা আর একটু লেট হচ্ছে বা এই তিন তারিখের পরেই হয়তো পুরোপুরি রিলটা ডান হয়ে যাবে বাট এই মুহূর্তে যে খবর তাতে করে কিন্তু পাঁচ বছরের চুক্তিতে আকাশ মিশ্রা মোহনবাগান দলে আসছে এরপরে যে আপডেট নিউজটা তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই তো দুটি প্রশ্নের উত্তর দেব জাসান কামিসকে নিয়ে অনেকেই প্রশ্ন করেছে তো একজন প্রশ্ন করেছেন স্যামিউল স্যামুয়েল লালাম তিনি প্রশ্ন করেছেন দাদা কামিন্সের খবর কি ভিডিও করে জানাও জাসান কামিসের সাথে মোহন দল যতটুকু কথাবার্তা বলেছে এখনও অবধি যতটুকু কথাবার্তা এগিয়ে রয়েছে সেই কথাবার্তার থেকে আর কোনো রকমভাবে কিন্তু এখনও অবধি কথাবার্তা এগোয়নি সেই একই জায়গায় রয়েছে কথাবার্তা বাট এই ডিলটা মানে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে কিন্তু এত বড় ডিল বা মোহনবাগান দলের ক্লাব থেকে কিন্তু এত সহজে অত ভালো খবর হয়তো লিক হচ্ছে না ঠিক আছে যাই তার জন্যই যে কথাবার্তা রিউমার হিসেবে এই প্ল্যাটে নাম উঠেছে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এই অবধি ঠিক আছে এই অবধি আপডেট রয়েছে তো সেই ক্ষেত্রে জ্যাসান কামিনসের ডিলটার জন্য আরও একটু ওয়েট করতেই হবে তোমাদেরকে তো এরপরের যে প্রশ্নটা রয়েছে একজন প্রশ্ন করছে রায় কৃষ্ণা কি মোহনবাগান দলে আবার আসতে পারে বা ফিরে আসতে কি পারে তো এই প্রশ্নের উত্তরে যেটুকু বলবো দেখো রয় কৃষ্ণা কিন্তু এই বছর যা পারফরমেন্স করেছে এবং লাস্ট একটি ভিডিও তো আমি জানিয়েছিলাম ব্যাঙ্গালুফসি দল হয়তো তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করছে না তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার হিসেবে এই ট্রান্সফার মার্কেটে নেক্সট সিজনে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল থাকছেন তো যে কোনো দলই কিন্তু সই করাতে পারে কিন্তু মোহনবাগান দলে আসার সম্ভাবনা একদমই নেই ইস্ট বেঙ্গল দলে আসার একটা চান্স বা একটা সম্ভাবনা শুনছি এবং অন্য আইএসএল দলগুলোও কিন্তু তাকে নেওয়ার জন্য ট্রাই করতে পারে কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার হিসেবে ট্রান্সফার মার্কেটে এবার অ্যাভেলেবেল থাকছে তো সেই ক্ষেত্রে যে কোনো দল সই করাতেই পারে এরপরে সবশেষে একটা অন্যরকম আপডেট নিউজ দিতে চলেছি সেই আপডেট নিউজটা হচ্ছে লুইস নানি হ্যাঁ পর্তুগিজ এই ফুটবলার এই মুহূর্তে তিনি খেলছিলেন এ লিগে মেলবোর্ন সিটি দলের হয়ে তো সেই দলের হয়ে তিনি কিন্তু আর কন্ট্যাক্ট এক্সটেনশন করছে না এ লিগে খেলছিলেন ছত্রিশ বছর বয়সী এই পর্তুগালের এই নানিকে আশা করি সবাই চেনো এক সময় কিন্তু ম্যানচেস্টার সিটি হয়ে দাপিয়ে খেলেছেন পর্তুগালের হয়ে ন্যাশনাল টিমেও দাপিয়ে খেলেছেন কিন্তু এখন তিনি তার বয়সের সাথে সাথে তার খেলার ধার কমেছে তাই এই মুহূর্তে তিনি এলিগের মেলবোর্ন সিটিএফসি দলের হয়ে খেলছিলেন কিন্তু তার সাথে যেটুকু খবর রয়েছে সেই দলের সাথে কিন্তু আর চুক্তি বাড়াচ্ছে না তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি যেটুকু মনে করছি যে এলিগ থেকে এবার আইএসএলে তিনি আসতেই পারেন আইএসএলের আসার একটা মানে সম্ভাবনা থাকতেই পারে যদি কোনো দল তাকে অ্যাপ্রোস্ট করে বা অফার করে আইএসএলে খেলার জন্য তাহলে তিনি আসতেই পারেন কারণ তার অলরেডি মার্কেট ভ্যালু কমে গেছে চার কোটি টাকা তো যে কোনো দলই দিতে পারবে তাছাড়া ভালো প্লেয়ার কিন্তু বয়সটা অনেকটাই ছত্রিশ বছর বয়স হয়েছে তো এখন এসে কেমন কি পারফরমেন্স করবে সেটাই দেখার বাট এখন তিনি কিন্তু আইএসএল এ নিঃসন্দেহে আসতেই পারেন তো এবার দেখা যাক যদি ভবিষ্যতে কোনো দল তাকে অ্যাপ্রোচ করে বা আইএসএলে যদি খেলতে দেখতে পারা যায় সেটা তো দেখতেই পারবে কিন্তু এটা সম্পূর্ণ একটা এক্সট্রা নিউজ ছিল তো মনে হলো যে তোমাদের কাছে শেয়ার করি তাই তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও